শুভেচ্ছা সবাইকে, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশজুড়ে ভোজ্য তেলের সংকট চলছেই, এমন অবস্থার মধ্যেই বেরিয়ে আসছে বিপুল পরিমাণ মজুত করা তেল। আজও সিলেট, পাবনা, সিরাজগঞ্জ থেকে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ সয়াবিন তেল জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, করা হয় জরিমানা। এদিকে গত দুই সপ্তাহে চট্টগ্রাম বন্দরে এসেছে প্রায় 62,000 টন ভোজ্য তেল। রিজার্ভের উপর চাপ কমাতে কিছুটা কিচ্ছতা সাধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষ প্রয়োজন ছাড়া বিদেশ সফরে যেতে পারবেন না সরকারি কর্মকর্তারা। বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর চাপ কমাতে এমন সিদ্ধান্ত বলে জানান অর্থমন্ত্রী। দেশ সঠিক পথে এগোচ্ছে উল্লেখ করে তিনি জানান, আমদানি নির্ভর কম গুরুত্বপূর্ণ প্রকল্পের বাস্তবায়ন পিছিয়ে দেওয়া হবে। এবং এবছর হজে যেতে আগে চেয়ে 1,00,000 টাকারও বেশি গুনতে হবে। সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ পড়বে 4,62,150 টাকা, আর বেসরকারিভাবে 4,56,530 টাকা। যাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন হবে ঢাকায়। আগামী মাসে শুরু হচ্ছে হজ ফ্লাইট। এবারে বিস্তারিত। দেশের বিভিন্ন স্থান থেকে আজও অবৈধভাবে মজুত করে রাখা ভোজ্য তেল জব্দ করা হচ্ছে। বাড়তি দামে সয়াবিন তেল বিক্রি করায় ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। রিপোর্ট হাসনাইন তানভীরের। সিলেট নগরীর কাজীটুলা উঁচা সড়ক এলাকা, সেখানকার এক ব্যবসায়ীর গোডাউনে তেল না পেয়ে ওই ব্যবসায়ীর বাসায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। সেখানে অবৈধভাবে মজুদ রাখা 4,699 লিটার সয়াবিন তেল জব্দ করে তারা। বাসার বাইরে একটা সেপারেট রুম পেয়েছি এবং সেখানে আমরা 4,999 লিটার তেল পেয়েছি, সেটা হলো আগের দামের। সিরাজগঞ্জের বেলকুচিতে 2,500 লিটার সয়াবিন তেল জব্দ করে ন্যায্য মূল্যে খোলা বাজারে বিক্রি করা হয়। এ সময় সেখানকার মুকুন্দগাতি বাজারের 3 ব্যবসায়ীকে 70,000 টাকা জরিমানা করা হয়। জয়দেবপুর বাজারে দাম মুছে বেশি দামে বোতলজাত তেল বিক্রি করার দায়ে দুপুরে এক দোকানিকে 50,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত 500 লিটার বোতলজাত সয়াবিন তেল ন্যায্য মূল্যে বিক্রি করা হয়। এছাড়া রংপুরে বাড়তি দামে তেল বিক্রি করার অভিযোগে দুই ব্যবসায়ীকে 50,000 টাকা করে 1,00,000 টাকা জরিমানা করা হয়। অন্যদিকে সাতক্ষীরায় 974 লিটার সয়াবিন তেল জব্দ করে 1,00,000 টাকা জরিমানা করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গার মতো রাজধানীতেও অবৈধ তেলের মজুদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। সকালে আশকোনা এলাকায় পুরনো দামে কেনা তেল নতুন বর্ধিত দামে বিক্রি করার প্রমাণ পেয়ে দুটি দোকানে 50,000 টাকা করে 1,00,000 টাকা জরিমানা করা হয়। সাময়িক বন্ধ করে দেওয়া হয় দুটি প্রতিষ্ঠান। এমআরপি যেটা ছিল সেগুলো ঘষামাজা করে উঠিয়ে দিয়েছেন, অর্থাৎ তাদের ইন্টেনশন খারাপ ছিল। এই অপরাধে মূলত এই ব্যবসা প্রতিষ্ঠান জরিমানার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করা হলো। ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অধিদপ্তরের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। ভোজ্য তেলের বাজার অস্থিতিশীল হওয়ার দায় নিচ্ছে না কেউই। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ ঘাটতি ছিল, আর মিল মালিকদের দাবি সরবরাহ স্বাভাবিক ছিল। উল্টো দেশের বাজার থেকে টিসিবির তেল কেনার কারণে চাপ তৈরি হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। বিকেলে ভোজ্য তেলের বাজার পরিস্থিতি বিষয়ে এফবিসিসিআই এর মত বিনিময় সভায় এসব কথা উঠে আসে। ব্যবসায়ী নেতারা বলছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের কারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা আতঙ্কিত। তারা তেল বেচা কেনা বন্ধ রেখেছে, এতেও সংকট বেড়েছে। বাজারের চাপ কমাতে স্থানীয় বাজার থেকে তেল না কিনে টিসিবিকে সরাসরি তেল আমদানির পরামর্শ দিয়েছে এফবিসিসিআই। গেল দুই সপ্তাহে চট্টগ্রাম বন্দরে এসেছে প্রায় 62,000 টন ভোজ্য তেল। এরপরও বাজারে তেল মিলছে না জানিয়ে অবৈধ মজুদের অভিযোগ ক্ষুব্ধ ক্রেতাদের। অবৈধভাবে তেল মজুদদারদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সবার সহায়তা চেয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট। দেশে ভোজ্য তেলের সংকটের মধ্যে গেল 29 এপ্রিল থেকে এই কয়েকদিনে চট্টগ্রাম বন্দরে এসেছে তেলবাহী 6টি জাহাজ, যাতে ভোজ্য তেল আসে প্রায় 62,000 মেট্রিক টন। এরই মধ্যে এসব ভোজ্য তেল জাহাজ থেকে খালাস হচ্ছে। এ পর্যন্ত আসলে ভোজ্য তেলের গত 29 এপ্রিল থেকে এই পর্যন্ত আমরা টোটাল 6টা জাহাজ এসেছে চট্টগ্রাম বন্দরে, এবং সবগুলো জাহাজই বহির্নোঙ্গরের মাধ্যমে খালাস হচ্ছে। এখানে প্রায় 62,000 মেট্রিক টন ভোজ্য তেল এসছে। এর মধ্যে 4টা জাহাজ ইতিমধ্যে তেল খালাস করে চলে গেছে এবং বর্তমানে আরও 2টা জাহাজ খালাস কার্যক্রম অব্যাহত রেখেছে। এগুলো কয়েকদিনের মধ্যে খালাস কার্যক্রম শেষ হবে। এত আমদানির পরও বাজারে দেখা যাচ্ছে তেলের জন্য হাহাকার। ক্ষুব্ধ ক্রেতারা, বাজারের তেল কিনতে গেলে দেখবেন তেলের সংকট, যার ফলে তেলের দামটা দ্বিগুণ হারে বেড়ে যাচ্ছে। 1 লিটার তেলের দাম যদি 220-230 টাকা হয় তাহলে আমাদের পক্ষে তেল কেনা সম্ভব হবে না। তাদেরকে শাস্তি ব্যবস্থা করলে 1-2 টাকা যদি শাস্তি দেন, জনগণ সচেতন হয়ে যাবে আর গুদামজাত করতে পারবে না। তেল অবৈধভাবে মজুত করার প্রমাণও মিলছে। গেল 4 দিনে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় পরিচালিত অভিযানে প্রায় 20,000 লিটার ভোজ্য তেল জব্দ করা হয় কয়েক লাখ টাকা জরিমানা। তারপরও থামছে না অবৈধ তেল মজুদ। এমন বাস্তবতায় অভিযান চলমান আছে জানিয়ে অবৈধ মজুদ রোধে জনগণের সহায়তা চান ভোক্তা অধিকার অধিদপ্তর। আমাদের কাছে তথ্য আসার আগ পর্যন্ত তো আসলে সবটা আমাদের পক্ষে খুব দুরূহ বিষয়। আপনারা ভোক্তা, সাধারণ ভোক্তা বা সাধারণ যে কেউ হোক, আমাদের কাছে যদি ইনফরমেশন দেয়, তথ্য দেয়, আমরা ব্যবস্থা নেব। আমাদের একটা হটলাইন নাম্বার আছে 16121, এই নাম্বারে কল করে আমাদেরকে তথ্য দিতে পারে। দেশে তেলের বাজার নিয়ন্ত্রণে সরকারের আরও কঠোর পদক্ষেপের প্রত্যাশা ভুক্তভোগীদের। নাজমুল সাদিকী, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়ামের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাথে নারী খেলোয়াড়দের সুযোগ সুবিধা বাড়ানোরও তাগিদ দিয়েছেন তিনি। 8 বছরের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে আজ এই নির্দেশ দেন তিনি। শাকির রুবেনের রিপোর্ট। এক জায়গায় ক্রীড়াক্ষেত্রের সব সেরারা, উপলক্ষ জাতীয় ক্রীড়া পুরস্কার। 2013 থেকে 2020 সাল পর্যন্ত ক্রীড়াক্ষেত্রের সেরা অ্যাথলিট ও সংগঠকদের জাতীয় ক্রীড়া পুরস্কার দিয়ে সম্মাননা জানায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের সম্মাননা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বক্তব্যে প্রধানমন্ত্রী নারী খেলোয়াড়দের আরও সুবিধা বাড়ানোর পাশাপাশি দেশব্যাপী খেলাধুলার প্রসার ছড়িয়ে দিতে উপজেলা মিনি স্টেডিয়াম প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। এ পর্যন্ত 186টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হয়েছে, আর আরও 171টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে পর্যন্ত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তবে আমি মনে করি এ ব্যাপারে যথেষ্ট সময় নেওয়া হচ্ছে, যাতে আরও সময় না নেওয়া হয় সেটা দেখতে হবে। একজন জাতীয় পর্যায়ের অ্যাথলিটের স্বপ্ন থাকে ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ সম্মাননা অর্জনের। একই স্বপ্ন দেখেন অক্লান্ত পরিশ্রম করা ক্রীড়া সংগঠকরাও, যেখানে এবার 8 বছরে সম্মাননা জানানো হয় 85 জন অ্যাথলিট ও সংগঠককে। মুক্তিযোদ্ধা হয়ে এরকম একটা পুরস্কার পাওয়া সাংঘাতিক ভালো লাগে, বিকজ কান্ট্রি হ্যাজ রিকগনাইজ আওয়ার কন্ট্রিবিউশন টু দিস স্পোর্টস। এই অঙ্গনে এতভাবে এতদিন ধরে জড়িত থাকায় আমার পরিবারকেও অনেক কিছু থেকে বঞ্চিত করেছি, সেগুলো অনেক সময় খারাপ লাগে, বাট আমি জানি যে তারা আজকে নিশ্চয়ই থাকলে খুবই প্রাউড হতেন। কিছু স্বীকৃতি সবাই মনে মনে চায়, কিছু স্বপ্ন সবাই থাকে, ইটস কাইন্ড অফ যে স্বপ্ন পূরণ হওয়ার মতো বিষয়। দেশের জন্য কিছু একটা হয়তো করতে পেরেছিলাম, বিদায় হয়তো সরকার বা রাষ্ট্র বা মিনিস্ট্রি আজকে আমাকে যে সম্মান দিল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে প্রধানমন্ত্রী নির্দেশ দেন প্রতি বছর জাতীয় ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান আয়োজনের। শাকির রুবেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। কোনো বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তারা বিদেশ সফরে যেতে পারবেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর চাপ কমাতে এমন সিদ্ধান্ত বলে জানান অর্থমন্ত্রী। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাভাব দেখা যাচ্ছে, বাংলাদেশ এখনও ভালো অবস্থানে আছে জানিয়ে তিনি বলেন বৈদেশিক মুদ্রা রিজার্ভের চাপ কমাতে কম গুরুত্বপূর্ণ আমদানি নির্ভর প্রকল্পের বাস্তবায়ন পিছিয়ে দেওয়া হবে। জিডিপি প্রবৃদ্ধি নিয়ে সমালোচনার কিছু নেই জানিয়ে অর্থমন্ত্রী বলেন দেশ সঠিক পথে এগুচ্ছে, এ বিষয়ে আন্তর্জাতিক দাতা সংস্থারাও একমত বলে উল্লেখ করেন তিনি। আপনাদের জন্য আমরা এই সুবিধাটা রাখি যাতে আপনারা মিউট আছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন বিদেশ সফর আর নয় যদি কোনো প্রয়োজন না থাকে, এক্সক্লুসিভলি যদি কোনো খুবই স্ট্র্যাটেজিক কারণ বা বিশেষ কারণে
যদি কোনো কারো ভ্রমণ করতে হয় তারা যাবেন, আদারওয়াইজ ওনারা যাবেন না। এইটা এটা কমানো হচ্ছে, এটা কমানো হচ্ছে মানে কমানো হবে। লাক্সারি আইটেমস কিছুদিনের জন্য নয়, আমরা এসেনশিয়াল আইটেমস দেশের মানুষের যেগুলো নিত্য নিত্যদিনের সাথে নিত্যদিনের প্রয়োজন সেগুলোকে আমরা কোনোভাবে আমরা হাত দিচ্ছি না, সেগুলো আনইন্টারাপ্টেড থাকবে। আগামী মাসে পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিনই উদ্বোধন করা হবে। সেতু বিভাগের 111তম বোর্ড মিটিং শেষে জানিয়েছেন মন্ত্রী ওবায়দুল কাদের। আগামী মাসের শেষ দিকে আমরা পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সামারি পাঠাচ্ছি, তিনি আগামী মাসে জুন মাসে যেদিনই সময় দেবেন ঠিক সেদিনই আমরা বহু প্রত্যাশিত পদ্মা সেতুর উদ্বোধনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আদালতের মানবিক বিবেচনায় দেওয়া জামিনাদেশে প্রায় 3 বছর পর মুক্তি পেলেন বহুল আলোচিত ক্যাসিনো কাণ্ডের হোতা সাবেক যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক আজ তাকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জামিন দেন। এই মামলায় আগামী 9 জুন পর্যন্ত জামিনে থাকবেন তিনি। সকালে আদেশের পরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সম্রাটের অনুসারীদের আনাগোনা বাড়তে থাকে। বিকেলে জামিনাদেশ হাসপাতালে এলে উৎসব শুরু করে নেতা কর্মী এবং অনুসারীরা। মুক্তি পেলেও আজই হাসপাতাল ছাড়ছেন না বলেও জানিয়েছেন সম্রাটের স্বজনরা। এর আগেও আরও 3টি মামলায় জামিন পান তিনি। প্রবল ঘূর্ণিঝড় অশনির কিছু অংশ গতকাল রাতে ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে। বর্তমানে তা দুর্বল হয়ে সাধারণ ঘূর্ণিঝড় আকারে অন্ধ্র উপকূল এবং পাশের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সবশেষ আবহাওয়া বুলেটিন অনুযায়ী অশনি আগামীকাল সকালের মধ্যে আরও দুর্বল হয়ে জলভাগে গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে অন্ধ্র উপকূলে ব্যাপক বৃষ্টি হচ্ছে, সেই সাথে রয়েছে প্রচণ্ড বাতাস। গতকালই সেখানে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে গেল 2 দিন ধরে দেশের উপকূলীয় জেলাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। মাঝারি থেকে ভারী বর্ষণের এই প্রবণতা শনিবার পর্যন্ত চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সব সমুদ্র বন্দরে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বহাল রয়েছে। চলতি বছরের হজ প্যাকেজে জনপ্রতি খরচ বেড়েছে আগের চেয়ে 1 লাখ টাকার বেশি। এবার সব হজযাত্রীর সৌদি অংশের ইমিগ্রেশনও ঢাকায় হবে। আগামী মাসে শুরু হচ্ছে হজ ফ্লাইট। মাসিক রাহাতের রিপোর্ট। চলতি বছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন 57,856 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন 4,000-এর কিছু বেশি হজযাত্রী, বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। সরকারিভাবে হজে যেতে এবার সর্বোচ্চ খরচ নির্ধারণ করা হয়েছে 5,27,000 টাকা আর সর্বনিম্ন 4,62,000 টাকা। বেসরকারিভাবে হজে যেতে খরচ প্রস্তাব করা হয়েছে 4,56,000 টাকা। উভয় ব্যবস্থাপনা এবার জনপ্রতি খরচ বেড়েছে 1 লাখ টাকার উপরে। কুরবানি বাবদ ব্যয়ের অর্থ প্যাকেজ মূল্যের অতিরিক্ত 810 রিয়াল সমপরিমাণ 19,683 টাকা সঙ্গে নিতে হবে হজযাত্রীদের। সব কিছু আজকে বিস্তারিত আলোচনা করে কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছেন আজকের আমাদের নির্বাহী কমিটি। সৌদি মোয়াল্লেম সার্ভিসের এই পয়সাগুলি কিন্তু ডাবল বৃদ্ধি পেয়েছে, তাছাড়াও সেখানে বাড়ি ভাড়াও বৃদ্ধি পেয়েছে। এবার কারেন্সিরও আপনার আগে ছিল 22.30 টাকা বোধ হয় এর আগে, এখন এটা 24.30 টাকা হয়েছে। এই সব মিলে এখানে প্রাইসের মূল্য বৃদ্ধি পেয়েছে। নিবন্ধন করেছেন তবে বয়স 65 বছরের ঊর্ধ্বে এমন অন্তত 10,000 জন এবার হজে যেতে পারবেন না করোনার বিধিনিষেধের কারণে। তাদের পরিবর্তে অপেক্ষমানদের মধ্যে যাদের সিরিয়াল আগে তারা সুযোগ পাবেন। শতভাগ হজযাত্রী সৌদি অংশের ইমিগ্রেশন হবে এবার ঢাকায়। 1 জুলাই 1957 এটাকে নির্ধারণ করা হয়েছে, সেদিন থেকে যারা জন্মগ্রহণ করেছে তারা যেতে পারবে, এর আগে যারা জন্মগ্রহণ করেছে তারা যেতে পারবে না। এটা হলো 1। 2 নম্বর হলো তার সংখ্যা আনুমানিক 10,000। শতভাগ হজযাত্রী সৌদি আরবের প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে এবং এ বিষয়ে আমাদের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। এবার একটি হজ এজেন্সি থেকে সর্বনিম্ন 100 ও সর্বোচ্চ 300 জন হজযাত্রী যেতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে 8ই জুলাই অনুষ্ঠিত হবে পবিত্র হজ। আগামী মাসে শুরু হবে হজ ফ্লাইট। মাসরেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।
বয়স মাত্র 3 মাস। মাতৃগর্ভের স্বর্গীয় সুখ ছেড়ে পৃথিবীর আলো দেখার এই বয়সেই ছোট্ট শিশুটিকে ভুগতে হচ্ছে ভয়ঙ্কর অ্যাসিডের যন্ত্রণায়। মায়ের আদর সোহাগ আর চিকিৎসকদের কোনো চেষ্টাই থামাতে পারছে না সূর্য নামের এই শিশুর আত্মচিৎকার। অ্যাসিড সন্ত্রাসের ভয়াবহতার চিত্রই তুলে ধরছেন ওবায়দুল কবির। যে মুখ দেখে মায়ের সব দুঃখ ভোলার কথা, সেই মুখই আজ সকল বেদনা যন্ত্রণার কারণ। 3 মাসের সূর্যের এই মুখ আর কখনো প্রাণ ভরে দেখা হবে কিনা জানেন না মা বিনা কর্মকার। তীব্র যন্ত্রণায় কাতর সূর্য কখনো যাচ্ছে দাদির কোলে, কখনো মায়ের কোলে। কারো কোল আদর সোহাগ কমাতে পারছে না সূর্যের যন্ত্রণা, তাই নৃশংসতার প্রতিবাদ হিসাবে বারবার কণ্ঠ ছেড়ে চিৎকার করছে সে। গত শুক্রবার ভোর 3টার দিকে বগুড়ার গাবতরীর তেলেহাটি গ্রামে ঘরের জালানা দিয়ে অ্যাসিড ছুড়ে মারে দুর্বৃত্তরা। তাতে সূর্য সহ আহত হয় তার মা বিনা কর্মকার ও দাদি দীপালী কর্মকার। হঠাৎ করে কি যেন আসে গায়ে পড়লো আর জ্বালা যন্ত্রণা শুরু হলো। খুব খুব যন্ত্রণা, বাবু কান্না করে উঠলো। আমি বাবুর মুখের দিকে দেখি যে বাবুর মুখে পানির মতো জানি কি এগুলো। তখন বুঝতে পারলি যে এগুলো হয়তো এসি জাতীয় কোনো জিনিস। ঘরের ভেতরে পর্যাপ্ত আলো ছিল, আলো থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে এখানে মাঝখানে বাচ্চা শুয়ে আছে। সে দেখা সত্ত্বেও বা মাঝখানে ওই সিস্টেম হয়তো মারছে। আমার এরকম একটা বিষয় বাচ্চাকে উদ্দেশ্য করে হয়তো সিস্টেম মারছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন আয়ুব হোসেন জানান, ওই ঘটনায় সূর্যের মা ও দাদি শঙ্কামুক্ত, আর সূর্যের হাত ও মুখের সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে তার 2 চোখও। যেহেতু বাচ্চার বয়স মাত্র 3 মাস, হ্যাঁ, যে কোনো ধরনের সার্জিক্যাল প্রসিডিউর আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। যদি এমনিতে শুকায় যায় সবচেয়ে বেটার। আমাদের প্রধানত 2টা কনসার্ন, সেটা হচ্ছে 2টা চোখ আর হচ্ছে এই ঠোঁটের 2 পাশটা। হাসপাতাল কর্তৃপক্ষের রেকর্ড অনুযায়ী গেল 6 মাসে অন্তত 65 জন অ্যাসিড দগ্ধ রোগী ভর্তি হয়েছেন। অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আরও অনেকে। এই সমস্ত ঘটনার আবার উদ্বেগজনকভাবে বাড়ছে, এটাতে মানে মনে হয় যে সবারই নজর দেওয়া উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এগুনার বন্ধ হবে না, এটাকে বন্ধ করা উচিত। অ্যাসিড কেনা বেচায় সরকারের আরও কঠোর নজরদারির দাবি জানান ভুক্তভোগীরা। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। এবারে খেলার খবর। স্বর্ণপদক ছাড়াই এশিয়া কাপ মিশন শেষ করল বাংলাদেশ আর্চারি দল। আজ 4 ইভেন্টের ফাইনালে একটিতেও স্বর্ণপদকের দেখা পায়নি বাংলাদেশ। মেয়েদের দলগত রিকার্ভ ইভেন্টে ভারতের বিপক্ষে সমান তালে লড়লেও শেষ রক্ষা করতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত সেট 4-4 পয়েন্টে সমতা থাকায় ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকে, যেখানে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ। তবে এই ইভেন্টে ছেলেদের বিভাগে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি রোমান সানারা। প্রথম সেট ড্র হয়, পরের 2 সেট ভারত জেতায় আর শেষ সেটের প্রয়োজন হয়নি। 5-1 সেট পয়েন্টে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে স্বর্ণ জেতে ভারত। একইভাবে ব্যক্তিগত ইভেন্টেও ভারতের কাছে হেরে স্বর্ণপদক হাতছাড়া করেছে রোমান সানা। সংবাদ এখনকার মতো শেষ হলো। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সংকটের মধ্যেই অভিযানে বেরিয়ে আসছে অবৈধভাবে মজুত করা বিপুল সয়াবিন তেল। 2 সপ্তাহে চট্টগ্রাম বন্দরে এসেছে 62,000 টন। বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর নয়, পিছিয়ে যাচ্ছে কম গুরুত্বপূর্ণ প্রকল্প। রিজার্ভে চাপ কমাতে এই সিদ্ধান্ত জানালেন অর্থমন্ত্রী। এবং হজ প্যাকেজ ঘোষণা, এবার খরচ বাড়ল 1 লাখ টাকা। যাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন হবে ঢাকায়, আগামী মাসে ফ্লাইট শুরু। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, বিভিন্ন দেশে করোনা সংক্রমণ নতুন করে বাড়ছে, সতর্কতা হিসেবে মাস্ক পরার কোনো বিকল্প নেই। তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকে পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসান শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।